প্রসঙ্গ, উনিশ শতকের ব্রিটিশ শাসিত বাংলা ও নানাবিধ সংস্কারমূলক কাজ। ইংরেজরা ভারতে এসে তাদের সাম্রাজ্যবাদ কায়েম করেছিল ঠিকই, কিন্তু পাশাপাশি তারা তাদের শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, ইংরাজি শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, পাশ্চাত্য সাহিত্য এসবের প্রচলন ঘটিয়ে আমাদের দেশীয় গোঁড়া কুসংস্কারাচ্ছন্ন প্রথার অবসান ঘটাতে অনেক সহায়তাও করেছিল। এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সংবাদপত্র ও সাময়িকপত্র। সালটা ছিল 1818। সেই সময় গঙ্গা কিশোর ভট্টাচার্য, উইলিয়াম কেরি এদের হাত ধরে বাংলায় এসেছিল পত্রপত্রিকা। সমাচার দর্পণ, দিগদর্শন, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী, হিন্দু পেট্রিয়ট নানান পত্রিকায় প্রকাশিত হতো কালীপ্রসন্ন সিংহ, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্যারিচাঁদ মিত্র, নবীনচন্দ্র সেনদের মতো সাহিত্যিকদের রচনা। আলোচিত হতো বাংলা ভাষা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, স্বাস্থ্য, নীতি ও ধর্ম, দেশাচার, পদ্য, চিকিৎসা, শিশুপালন, নারী শিক্ষা, শিল্পকর্ম ইত্যাদি ইত্যাদি। প্রতিষ্ঠিত হয়েছিল এশিয়াটিক সোসাইটি, কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা মেডিকেল কলেজ, ফোর্ট উইলিয়ামের মতো প্রতিষ্ঠান। রামমোহনের পাশ্চাত্য শিক্ষার বিস্তার, বিদ্যাসাগরের নারী শিক্ষার বিস্তার, স্বামীজির নব্য বেদান্ত সব মিলিয়ে বাংলার শিক্ষা, ধর্ম, সমাজে এসেছিল নতুন যুগ, ঘটেছিল নবজাগরণ।